আমি বিজেপির কোনো শুনুন, কে অমিত মালব্য জানি না, আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়াস অর নো? চেঁচিয়ে নো। সুতরাং বিজেপি কী করছে, ওর ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেব না, নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। প্রকাশ্যে ধর্মান্তকরণের উস্কানি দেওয়া এবং এই ধরনের উস্কানির জন্য রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ববি হাকিম, যিনি কলকাতা শহরের মহানাগরিকও বটে, মেয়র, তার ইমিডিয়েট তার বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি কী করা যেতে পারে। যে উনি কেন বললেন, দেখুন, আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু ধর্মমত, ধর্মীয় বিশ্বাস আছে। একজন ধর্মগুরু হিসেবে আমার ব্যক্তিগত বিশ্বাস আছে, কিন্তু আমি সেই বিশ্বাসটাকে যদি প্রশাসনিক দায়িত্বে থাকি বা প্রশাসনিক পদাধিকারী হয়ে থাকি, তাহলে প্রশাসনিক দায়িত্বের ইখতিয়ারের বসে আমি কখনোই আমার যে ধর্মমত সেটাকে আমি জোর করে ঘাড় ধরে কারোর উপরে চাপিয়ে দিতে পারি না, যেটা জনাব ববি হাকিম সাহেব করেছেন বা করার চেষ্টা করেছেন। ওনার ব্যক্তিগত ধর্মমত, উনি ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ, উনি আজপর্যন্ত নামাজ পড়েন, ওনার নিজস্ব ধর্মমত, ওনার যে পথ, ওনার যে মাজহাব, সেটা ওনার সম্পূর্ণরূপেই ব্যক্তিগত বিষয় এবং সেটা ওনার এই ধর্মীয় যে আচার আচরণ, ওনার এই যে ধর্মীয় যে চেতনা, সেটা ওনার ঘরের মধ্যে থাকবে, ওনার সম্প্রদায়ের মধ্যে থাকবে। কিন্তু সেই মতবাদকে জোর করে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা প্রত্যক্ষে বা পরোক্ষে যদি ধর্মান্তকরণের উস্কানি জনাব ববি হাকিম সাহেব দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এটা একটা জঘন্যতম অপরাধ বলে আমি মনে করি। এবং ওনার মতোই এই দোষ একইভাবে যে কোনো প্রশাসনিক পদাধিকারী যদি করে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রে একই শাস্তি এবং একই আইনানুগ ব্যবস্থা তাদের ক্ষেত্রে নেওয়া উচিত। আমি বলবো, তিনি ববি হাকিম বলেছেন যে আমাদের কেউ কোনোদিন দমাতে পারবে না, তিনি ইসলাম ঐক্যের কথা বলছেন। প্রশ্নটা হলো, আমাদের হিন্দুদের মধ্যে এই ঐক্যটা নেই কেন? আমাদের হিন্দুদের মধ্যে এই ঐক্য নেই, তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র হিন্দু তাই নয়, আমরা হিন্দু বাঙালি। আমরা বাঙালি হিন্দুরা সর্বদা সহিষ্ণুতার কথা, সৌভ্রাতৃত্বের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেভাবে বলে এসেছি চিরাচরিত কাল ধরে, একইভাবে একই শব্দ, একই ব্যঞ্জনা, একই ব্যজস্তুতি যেভাবে আমরা প্রয়োগ করেছি, সেটা আমরা দেখেছি সেটা কেবলমাত্র আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। অর্থাৎ আমাদের যে সম্প্রীতির ঢাক বা সম্প্রীতির গুলি, সেটা শুধুমাত্র আমরাই বলে গেছি, অন্য কোনো ধর্ম কিন্তু সেই সম্প্রীতির গুলিটাকে গ্রহণ করেনি বা অন্য কোনো ধর্ম সেই সম্প্রীতির চিন্তাভাবনায় মতাদর্শে খুব একটা বিশ্বাসী হয়নি, এক্সেপশনাল কিছু মানুষ ছাড়া। যেমন ধরুন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলুন, কিংবা বাংলা ভাষার প্রথিতযশা একজন সাহিত্যিক এস ওয়াজেদ আলী বলুন, কিংবা আল সৈয়দ মুস্তাফা আলী বলুন, এনাদের যে চিন্তাভাবনা, এনাদের যে রাষ্ট্রবোধ, রাষ্ট্রীয় চেতনা, সর্বব্যাপকতার কথা বা অখণ্ড ভারতবর্ষের যে অখণ্ডত্ব, সার্বভৌমত্বের যে মানসিকতা, সেটা কি বাদ বাকি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে দেখা গেছে? তাহলে যখন কাশ্মীরে একজন জঙ্গি মারা যায়, তার শবযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ জুলুস বার করেন, এবং সেটাকে কেন্দ্র করে শুধুমাত্র কাশ্মীরের মধ্যেই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী একই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারাও সেই জুলুসে অংশগ্রহণ করেন এবং তারাও তাদের এলাকাতে জুলুস বার করেন। আমরা ভুলে গেছি মালদার কালিয়াচকে একবার একটা দাঙ্গা ঘটেছে, খুব বেশি দিন আগের কথা নয়। সেই দাঙ্গাটা কী বিষয় নিয়ে? না কোনো একজন ব্যক্তি উত্তরপ্রদেশে বসে কোনো একটা বই লিখেছেন, সেই বই লেখার কারণে উত্তরপ্রদেশে কোথাও দাঙ্গা হয়নি, দাঙ্গাটা হয়েছে কোথায়? না আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকে। হঠাৎ করে 1,00,000-1,50,000 মুসলমান তারা রাস্তায় নেমে পড়ে মানে সহিংস অস্ত্র ধারণ করে হিন্দুদের দোকানপাট, বাড়ি ঘর লুট করতে শুরু করলো। তো সুতরাং ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে উগ্রতা, তাদের মধ্যে অসহিষ্ণুতা, তাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার থেকে নিজের হাতে শাস্তি দেওয়ার যে একটা মানসিকতা, বা আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু বলে যা খুশি তাই করতে পারি ভারতবর্ষের মাটিতে, এরকম একটা মানসিকতা পশ্চিমবঙ্গে একাধিক ঘটনায় দেখা গেছে
একাধিকবার দেখা গেছে, সেটাকে কখনো কখনো রাজনৈতিক রং দেওয়া হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং দেওয়া হয়েছে, অন্যান্য রাজ্যে ততটা রাজনৈতিক রং দেওয়া হয়নি। তো হিন্দুদের জাগরণের ক্ষেত্রে সমস্যা হিন্দুরা নিজেরাই। বাঙালি হিন্দুরা শত ধারায় বিভক্ত, কেউ কখনো বৈষ্ণব, কেউ কখনো শাক্ত, কেউ কখনো সৌর, কেউ কখনো অনুকূল ঠাকুরের দীক্ষিত, কেউ কখনো ইসকনের দীক্ষিত, কেউ কখনো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ কখনো ভারত সেবাশ্রমের দীক্ষিত। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সংকীর্ণতা বোধ, মানে আমি অনুকূল ঠাকুরের আশ্রিত, আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত বা আমি ভারত সেবাশ্রমের দীক্ষিত, এর ঊর্ধ্বে উঠে আমরা সবাই হিন্দু বা আমরা সবাই বাঙালি হিন্দু বা আমাদের পূর্বপুরুষেরা ওপার বাংলার মুসলমানদের ধর্মীয় হিংস্রতার কারণে নিজেদের ভিটে মাটি, নিজেদের ঘর বাড়ি, পূর্বপুরুষের পূর্ব পরিচিতি ছেড়ে আমরা এপারের মাটিতে পালিয়ে এসেছি রাতের অন্ধকারে, নিজেদের কুলদেবতা শালগ্রাম শিলা শিবলিঙ্গ মা দুর্গার বিগ্রহকে নিজের মা বোনের সম্ভ্রম বাঁচানোর জন্য, সেই মানসিকতাটা হিন্দুদের মধ্যে অপেক্ষাকৃত কম। এবং এই হিন্দুদের মধ্যেই মানসিকতার অপেক্ষাকৃতভাবে কম হওয়ার কারণে হিন্দুরা সর্বত্র সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও একটি বিশেষ সম্প্রদায়ের হাতে মারধর খান। এবং আজকে জনাব ববি হাকিম সাহেব যে পশ্চিমবাংলায় বসে রাজনীতি করছেন বা যে পশ্চিমবাংলায় বসে এই সমস্ত মন্তব্য করছেন, সেই পশ্চিমবাংলায় জনাব ববি হাকিম সাহেব নিজেও জানেন যে হিন্দুরা 70%, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দুরা 70%। কিন্তু এই 70% হিন্দুরা কখনোই সংহতি এবং ঐক্যবদ্ধতায় বিশ্বাসী নয়। তাদের বিভিন্ন বিভিন্ন মত, পরম্পরা এবং সম্প্রদায়গত, এবং সবচেয়ে বড় কথা আত্মপ্রবঞ্চকতা এবং আত্মকেন্দ্রিকতার কারণে তারা কখনো এক হতে পারেন না। তারা ভুলে যান তাদের পূর্বপুরুষের অতীতের কষ্টের কথা, তারা ভুলে যান যে এই বাঙালি হিন্দু ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই বাঙালি হিন্দু ছিলেন স্বামী প্রণবানন্দ, এই বাঙালি হিন্দু ছিলেন স্বামী বিবেকানন্দ, এই বাঙালি হিন্দু ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা বলে যাকে আমরা জেনেছি, যিনি না থাকলে 1946-47 সালের সেই ভয়ঙ্কর দিনগুলোতে কলকাতা শহর, কিন্তু আজকে যে কলকাতা শহরে বসে আমরা এত কথা বলছি, সেই কলকাতা শহরে কিন্তু একটিও হিন্দু মন্দির বা হিন্দুদের অস্তিত্ব থাকত না। আরও অনেকে আছেন, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে আছেন, তারা কিন্তু পার্টিকুলারলি কেউ আরএসএস বিজেপি বা বজরং দল করতেন না, কারণ সেই সময় আরএসএস বিজেপি বজরং দলের অস্তিত্ব ছিল না পশ্চিমবাংলায়। তাদের মধ্যে অনেকেই কংগ্রেসই মানসিকতা সম্পন্ন ছিলেন, অনেকেই কংগ্রেস করতেন, কেউ কেউ ডন বৈঠকের আসর চালাতেন, অর্থাৎ কেউ কেউ মুষ্টিযুদ্ধ ইত্যাদি যে সমস্ত আখড়াগুলো, কুস্তির আখড়াগুলো চালাতেন, কেউ বা মাংসের দোকানের ব্যবসায়ী ছিলেন। তাই হিন্দুকে আগে, বাঙালি হিন্দুকে আগে সমস্ত রাজনৈতিক মতাদর্শ সব রকম পরিচয় পরিচিতি ভুলে গিয়ে ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই কথাটা বুক বাজিয়ে বলতে হবে যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। হ্যাঁ, আমি হতে পারি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমি হতে পারি ভারত সেবাশ্রমের দীক্ষিত, আমি হতে পারি সৌর, আমি হতে পারি শাক্ত, আমি হতে পারি বৈষ্ণব, আমি হতে পারি গণপত্য। আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পরম্পরা এগুলোর থেকেও সব কিছুর উঠতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি বাঙালি হিন্দু, এবং আমি 70% হওয়া সত্ত্বেও এই পশ্চিমবাংলার মাটিতে আমি সংখ্যালঘুর থেকেও খারাপ দরজা পাই। মহারাজ, আমরা দেখলাম যে সম্প্রতি গঠিত হয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা, তারপরেই ছিল অষ্টাদশ লোকসভা অধিবেশন, এবং এই অষ্টাদশ লোকসভার অধিবেশন চলল 24 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত। কিন্তু আমরা দেখলাম সেখানে রাজ্যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি তার যে প্রথম বক্তৃতা, সেই প্রথম বক্তৃতাতেই উঠে এলো হিন্দুত্বের অধ্যায়। এবং রাহুল গান্ধীর কাছে কার্যত তিনি তার বক্তৃতার মাধ্যমে বলেছেন হিন্দুরা হিংসাত্মক, হিন্দুদের প্রতি। এখন প্রশ্ন হচ্ছে, হিন্দুদের প্রতি কিসের এত বিতৃষ্ণা রাহুল গান্ধীর? হিন্দু সমাজকেও অপমান করেও দুঃখিত নন রাহুল গান্ধী, আমি কোট আনকোট বলছি। রাহুল গান্ধী বলেছেন, যা মনে হয়েছে তাই বলেছি, আমার কথা রেকর্ড থেকে বাদ দিলেও সত্যি থাকবে। মন্তব্য রাহুল গান্ধীর, পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর প্রতিক্রিয়া স্বরূপ বলেন যে বিষয়টি অত্যন্ত গুরুতর, পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা এটা গুরুতর বিষয়, কি বলবেন? রাহুল গান্ধীর থেকে এর বেশি তো কিছু আশা করা যায় না। রাহুল গান্ধী কে? রাহুল গান্ধীর মা কে? রাহুল গান্ধীর পিতৃ পরিচয় কি? ইন্দিরা গান্ধী তার স্বামীর নাম কি? ফিরোজ গান্ধী না ফিরোজ খান? পণ্ডিত জওহরলাল নেহরুর সুযোগ্য কন্যা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার প্রতি, তার পদের প্রতি, তার প্রতিষ্ঠা গরিমার প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল থেকেই আমি বলছি
যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার স্বামীর নাম কি ছিল? ফিরোজ খান, যাকে আমাদের তথাকথিত যিনি মহাত্মা গান্ধী বলে আমরা যাকে জানি, তথাকথিত বলছি কারণ তিনি মহাত্মা ছিলেন সেই বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, আমি এই বিতর্কে যেতে চাই না। তো গান্ধী তাকে দত্তক নেন পুত্র হিসেবে, সেখান থেকে ফিরোজ খান পারসি মুসলমান, তিনি হয়ে যান ফিরোজ গান্ধী, বিবাহ হয় ইন্দিরা গান্ধীর সাথে। কেউ কেউ বলেন, নিন্দুকেরা বলেন যে লন্ডনের কোনো এক মসজিদে ফিরোজ খানকে তিনি বিবাহ করেছিলেন এবং বিবাহ সূত্রে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তার নাম হয়েছিল মইমুনা বেগম। এর প্রামাণ্য ভিত্তি নিয়ে অনেক বিতর্ক আছে, এই বিতর্ক নিয়ে আমি আলোচনা করতে চাই না। এটা তো সম্পূর্ণরূপে যে সমস্ত তথ্যগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গুগল করলে পরে আপনারা দেখতে পাবেন, সেগুলোর ভিত্তিতেই আমি মন্তব্যটা করছি, সত্য মিথ্যা বিচার করার কাজ আমার নয়। তো আজকে তাহলে আমরা যদি দেখি, ফিরোজ খান বা ফিরোজ গান্ধী ইন্দিরা গান্ধীর দুই পুত্র, সঞ্জয় গান্ধী আর রাজীব গান্ধী। সেই রাজীব গান্ধী বিবাহ করলেন কাকে? ইটালি বেড়াতে গিয়ে ওখানকার অ্যান্টোনিও মাইনো বলে একজন একজন নর্তকী, যিনি অতীতে নর্তকী ছিলেন, আমরা কারোর পূর্ব পরিচিতি নিয়ে ব্যঙ্গ করতে পারি না, প্রত্যেক পেশাকে আমরা সমানভাবে শ্রদ্ধা করি, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না তিনি অতীতে একজন নর্তকী ছিলেন। সেই অ্যান্টোনিও মাইনো তিনি এসে এখানে সোনিয়া গান্ধী হলেন। তাহলে এই ইটালিয়ান সোনিয়া গান্ধী এবং তার পুত্র পাপ্পু রাহুল গান্ধী, রাহুল গান্ধী, এর কাছ থেকে আপনি কি আশা করেন? যে রাহুল গান্ধী জিসাস ক্রাইস্টের কোট বলে মহাত্মা গান্ধীর কোটকে চালিয়ে দেন, সেই রাহুল গান্ধীর থেকে কি আশা করেন আপনি? যে রাহুল গান্ধী ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু ভোটের সময় জামার উপর দিয়ে পৈতে জড়িয়ে নিজেকে হিন্দু ব্রাহ্মণ কাশ্মীরি ব্রাহ্মণ বলে ওনারা দাবি করেন, যদিও কোনো কাশ্মীরি ব্রাহ্মণের পদবি নেহেরু ছিল না, নেহেরু বলে আর কোনো ব্রাহ্মণ বংশকে আপনি দেখাতে পারবেন না ভারতবর্ষের ইতিহাসে। এবার সেই নেহেরুরা কিভাবে কাশ্মীরি পণ্ডিত, সেই বিতর্কে আমি আর যেতে চাই না, আমি আমার মূল বক্তব্যটা বলে দিয়েছি। বিচার বিমর্শ করার আলোচনা করার টপিক যাদের কাছে তারা এটা নিয়ে আলোচনা করবেন, কিন্তু এটাও সত্যি যে জওহরলাল নেহেরুর আগে, মতিলাল নেহেরুর আগে কোনো নেহেরু কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন না। আজও কাশ্মীরে নেহেরু পদবীধারী কোনো ব্রাহ্মণ পাওয়া যায় না। আমি তার প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি। তো সেই বংশের যে সন্তান রাহুল গান্ধী, তার কাছ থেকে আপনি কী আশা করেন? আর রাহুল গান্ধী ঠিক বলেছেন, আমি ওনার বক্তব্যে বিন্দু মাত্র দ্বিমত পোষণ করছি না। সত্যি তো হিন্দুরা হিংস্র, হিন্দুরা হিংস্র, হিন্দুরা হিংস্র বলেই আজকে রাহুল গান্ধীদের মতো একটা গান্ধী পরিবার, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা কংগ্রেসি পরিবার, যাদের পরিবারে পরিবারবাদ বংশবাদ ছাড়া কিচ্ছু নেই, তারা দেশের স্বাধীনতার পর 70 বছর তারাই দেশ চালালেন। হিন্দুরা হিংস্র ছিলেন তাই ইন্দিরা গান্ধীকে ভোট দিয়েছেন, হিন্দুরা হিংস্র ছিলেন তাই জওহরলাল নেহরুকে ভোট দিয়েছেন, হিন্দুরা হিংস্র ছিলেন তাই সিম্পাথি ভোটে রাজীব গান্ধীকে জয়ী করেছিলেন, হিন্দুরা হিংস্র ছিলেন তাই তথাকথিত মৌন মনমোহন সিংহ, যার নামেই যিনি প্রধানমন্ত্রী, যাকে পেছন থেকে অপারেট করতেন সোনিয়া গান্ধী ইউপিএ চেয়ারপারসন এবং রাহুল গান্ধী, সেই মৌন মনমোহন সিং, তাকেও যিনি পরিচালনা করতেন, তাকেও যে ভোট দিয়েছিলেন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা হিন্দু ছিলেন, হিন্দুরা হিংস্র বলেই তো কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। আর কিন্তু সেই হঠাৎ করে সেই হিন্দুরা যারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, ইউপিএ 1, ইউপিএ 2, কংগ্রেস 1, কংগ্রেস 2, এই যে পর পর দেশের স্বাধীনতার পর 70 বছর যে কংগ্রেস চালালো, হঠাৎ করে কি হলো বলুন তো হিন্দুদেরকে? হঠাৎ একটা ম্যাজিক, একটা ম্যানিয়াতে ফুটলো, সবাই মিলে জয় শ্রীরাম বলা শুরু করলো, হঠাৎ করে একটা পরিবারকে ছুঁড়ে ফেলে দিয়ে, যারা 70 বছর দেশটাকে নিজেদের পায়ের তলায় পিষেছে, দেশের দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতির চর সৃষ্টি করেছে, সেই পরিবারটাকে দূর মুষ করে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হঠাৎ করে তারা রামভক্ত হয়ে গেল, হঠাৎ করে তারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা গুলিগুলোকে ভুলে গিয়ে তারা একের পর এক হিন্দুত্বের পথে হাঁটা শুরু করলো। এটা খুব সম্ভবত রাহুল গান্ধী বা কংগ্রেসীদের মনের গুণক্ষুণ্ণতার কারণ, কষ্টের কারণ। কিন্তু রাহুল গান্ধীরা যতদিন ভারতবর্ষে থেকে রাজনীতি করবেন, ভারতবর্ষের কথা বলবেন, আর সেই মাটিতে দাঁড়িয়ে যতবার হিন্দুদেরকে অপমান করবেন, অবজ্ঞা করবেন, অশ্রদ্ধা করবেন, অসুয়া পোষণ করবেন, ততদিন পর্যন্ত হিন্দুরা
রামের পক্ষে এবং ধর্মের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার পথ রাহুল গান্ধীদের দ্বারা প্রশস্ত হবে, এবং আমি এর জন্য সাধুবাদ জানাই রাহুল গান্ধীকে এবং দেশের বিরোধী দলনেতাকে। এবং আমার তার সাথে সাথে দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষে এমন একজন বিরোধী দলনেতাকে পেয়েছে যার নাম রাহুল গান্ধী। মহারাজ, একটা প্রশ্ন তো বারংবার উঠে আসে যে বারবার এই হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য উঠে আসে, সবাই এত সাহস পেয়ে যায় কি করে? সবাই সাহস পায় কারণ আমরা হিন্দুরা সংঘবদ্ধ নই, আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ নই, আমরা হিন্দুরা আমাদের যে প্রাচীন সনাতন কৃষ্টি, আমাদের ধর্ম, আমাদের যে সহিষ্ণুতার কথা মুখে বলা, আর আমাদের দেব দেবতারা যে সশস্ত্র সেই কথাটা ভুলে যাই আমরা, আমাদের ধর্মের প্রতি, আমাদের ধর্ম আমাদের কী শিখিয়েছে, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, এই সমস্ত বিশ্বের মধ্যে সবাই আমার বন্ধু, আমার স্বজন, সকলেই অমৃতের পুত্র, বসুধৈব কুটুম্বকম, সেই বসু, এই বসুধার মধ্যে বিরাজকারী সমস্ত প্রাণী আ ব্রহ্ম কীটাদি পর্যন্ত তারা সকলে আমাদের কুটুম্ব, আমাদের আত্মীয়, আমাদের পরিজন। আজকে সেই হিন্দুরা যদি এই সমস্ত শব্দগুলোকে মনে রেখে পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই হবেন, কিন্তু স্বধর্মের প্রতি, স্বধর্মের যদি কেউ অপমান করে থাকে, অবজ্ঞা করে থাকে, অর্থাৎ আমি হিন্দু, আমার ধর্ম, হিন্দু ধর্মকে, আমার সনাতন ধর্মকে যদি কেউ অশ্রদ্ধা করে থাকে, তার বিরুদ্ধে যদি সর্বস্তরে প্রতিবাদ না হয়, ব্যর্থহীন ভাষায় যদি একদম গর্জন না হয় আসমুদ্র হিমাচল পর্যন্ত, তাহলে কী করে আজকে আশা করেন রাহুল গান্ধীদের স্টেটমেন্ট পাল্টানোর? আমরা হিন্দুরা নিজেরা সঠিক নই, তাই জন্য আমাদেরকে এই ধরনের মন্তব্য শুনতে হয়, এবং রাজনৈতিক নেতারাও হিন্দুদেরকে হিংস্র বলার সুযোগ পান। আর মহারাজ, 65 বছরে ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা কমলো 7.8%, সেখানে বলতেই হয় মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় বেড়েছে 43%। হিন্দুদের সমস্যা কী? হিন্দুদের সমস্যা হাম দো হামারে এক, আর ওদের ওদের মূল বিষয় কী? হাম দো হামারে 40, এইভাবে ভারতবর্ষ দখল করা, এইভাবে ভারতবর্ষের যে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি করা, এই জনসংখ্যা বাড়িয়ে, ভোটার বাড়িয়ে প্রতি বছর ভারতবর্ষকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, কারণ ওদের রক্তে রয়েছে দারুল ইসলাম কায়েম করার কথা, ওদের রক্তে রয়েছে জিহাদ, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওরা এখনও স্বপ্ন দেখছে পাকিস্তান তৈরি করবে, যদিও মূর্খের স্বর্গে বাস করছে, আমরা বেঁচে থাকাকালীন আমাদের জীবদ্দশায় অন্তত এ দুরবস্থা ভারতবর্ষের, পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের হবে না। মনে যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ কি ইসলাম রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে? একদমই তাই। পশ্চিমবঙ্গকে 1946 সালে ইসলামিক রাষ্ট্র বানানোর একটা পরিকল্পনা হয়েছিল, তৎকালীন অখণ্ড বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সুরাবর্দী, তৎকালীন মুসলিম লীগের নেতারা মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে আরও অনেকে, এখন যাকে বাংলাদেশের জাতির পিতা বলা হয় বঙ্গবন্ধু, তিনিও তো মুসলিম লীগেরই ঔরসজাত সন্তান, তিনি মুসলিম লীগেরই নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তো সেই বঙ্গবন্ধু তথাকথিত এখনকার বঙ্গবন্ধু, তখন মুসলিম লীগ নেতা মুজিবুর রহমান বা হোসেন সুরাবর্দী বা আমাদের মোহাম্মদ আলী জিন্নারা, এরা চেয়েছিলেন বাংলাকে একদম বাংলার সরাসরি বাংলার 1/3 অংশটাকে কেটে পাকিস্তানের মধ্যে নিয়ে যেতে, কিন্তু সেই সময় সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করা যায়নি, কারণ তৎকালীন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো একজন লৌহ পুরুষ ভারতবর্ষের মাটিতে ছিলেন, এবং এই উদ্বাস্তু সমস্যা নেহেরু লিয়াকত চুক্তির কারণেই কিন্তু তিনি ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভার যে শিল্পমন্ত্রী ছিলেন সেই মন্ত্রিত্ব ছেড়ে তিনি এই উদ্বাস্তু সমস্যারকে সমাধানের জন্য জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু সে যুগে তো ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন, এ যুগে কী করে হবে? এখন আমাদের যুগ পাল্টেছে, আমাদের মধ্যে অনেক বেশি ইতিহাসের প্রতি সচেতনতা বেড়েছে, হিন্দুরা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে, আজকাল আর কেবলমাত্র মেন স্ট্রিম মিডিয়ার খবরের ওপরে মানুষ ভরসা করে না, মেন স্ট্রিম মিডিয়াতেও অনেক নিরপেক্ষতা এসেছে, আপনাদের মতো কিছু কিছু পোর্টাল আছে যারা সত্য ঘটনাগুলোকে মানুষের সামনে তুলে ধরে, আমাদের মতো মানুষ যারা মুখ খুলছেন আস্তে আস্তে, আমি তো দীর্ঘদিন ধরে মুখ খুলি, তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো যখন মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন মানুষ কোথাও না কোথাও নিজের অতীতকে, নিজের গৌরবোজ্জ্বল অতীত বা আমরা কী ছিলাম, আমি যদি এটাকে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলি, তাহলে আনন্দমঠে সত্যানন্দ ভবানন্দের যে উপাখ্যান সেখানে বলা হচ্ছে, মা যাহা ছিলেন, মা যাহা হইয়াছেন, মা যাহা হইবেন। তো বাংলাকে ভাগ করার চক্রান্ত 46 হয়েছে, তার আগেও দীর্ঘদিন ধরে ইসলামিক শাসনের প্রধানত ছিল বাংলা,
বাংলায় একাধিক হিন্দু মন্দির হিন্দু স্থাপত্যকে ধ্বংস করা হয়েছে, বাংলার একাধিক হিন্দু স্থাপত্যের ওপরে জোর করে মসজিদ নির্মাণ করা হয়েছে। তার উদাহরণস্বরূপ আমাদের হুগলি জেলার ত্রিবেণীর জাফর খাকাজি দরগা বলে যেটি প্রসিদ্ধ, যেটি আসলে একটি বিষ্ণু মন্দির ছিল, এখনও সেই বিষ্ণু মন্দিরের প্রামাণ্য তথ্য সেখানে পাওয়া যায়, এবং মালদার আদিনাথ শিবের মন্দির মালদার গাজল স্থিত। তো এরকম বহু ঘটনা রয়েছে। বাংলাকে বরাবরই ইসলামিক শাসকেরা বাংলার যে শ্রী, বাংলার যে সম্পদ, বাংলার যে সৌন্দর্য, বাংলার যে কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে বরাবরই তারা প্রধানত করার চেষ্টা করেছে। এবং সেই বাবরের বংশধরেরা, ঔরঙ্গজেবের বংশধরেরা বা সিরাজদৌলার বংশধরেরা, তারা তো আজও বাংলার মধ্যে বিদ্যমান। তাদেরই উত্তরসূরিরা আজকে ববি হাকিম, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম, এদের মধ্যে দিয়ে আজকে বেঁচে উঠতে আছে। তো তারাই আজকে বাংলাকে চালাচ্ছে। তো বাংলাকে ইসলামিক রাষ্ট্র করার পরিকল্পনা তো হচ্ছেই। যেভাবে মহারাজ শরিয়াতি আইন প্রয়োগ করা হচ্ছে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যারা এই কথাগুলো মানে যারা এগুলোর পক্ষে সওয়াল করছেন, তারাই কিন্তু কথায় কথায় সংবিধানের কথা বলেন, তারাই কিন্তু কথায় কথায় বলেন যে ভারতবর্ষ নাকি ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র। তাহলে ভাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংবিধান হাতে নিয়ে যিনি বিধায়কের শপথ নিচ্ছেন বা মন্ত্রীর শপথ নিচ্ছেন বা প্রশাসনিক চেয়ারে বসছেন, তিনি সেই সংবিধানের সেই মন্ত্রগুপ্তির শপথ বাক্যকে পদদলিত করে কীভাবে ইসলামিক রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রের কথা মুখে আনেন, এটাই তো সবচেয়ে বড় মিথ্যার বিষয়। আর সেগুলোকে যিনি মদত দেন, এই যেমন ধরুন হুমায়ুন কবিরের স্টেটমেন্ট, আপনারা দেখেছেন লোকসভা নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদের মতো একটা সেন্সিটিভ জায়গায় হুমায়ুন কবির বলছেন, আমরা 70 এখানে আর ওরা 30, আমরা চাইলে পরে 2 ঘন্টার মধ্যে সমস্ত হিন্দুদেরকে কেটে কুচিয়ে ভাগীরথীর জলে ফেলে দিতে পারি। কিন্তু হুমায়ুন সাহেব ভুলে গেছেন যে উনি ভরতপুরের বিধায়ক, ওনাকে যখন কলকাতা আসতে হবে গাড়ি নিয়ে, তখন উনি মুর্শিদাবাদ থেকে কিন্তু কলকাতায় আসবেন বিভিন্ন হিন্দু অঞ্চলের ওপর দিয়ে। সেখানকার হিন্দুরা কিন্তু হিংস্র যদি হয়ে ওঠে রাহুল গান্ধীর কথা অনুযায়ী, তাহলে আবার হুমায়ুন সাহেবদের সমস্যা হবে। এগুলো ওনারা ভুলে যান, এগুলো কেন ওনারা ভুলে যান আমি বুঝতে পারছি না। এত বুদ্ধিমান, বিচক্ষণ, দীর্ঘদিনের দলবদলু নেতা, ওনাদের এগুলো তো মনে রাখা উচিত। এই যে ববি হাকিম সাহেব আজকে বলছেন এত বড় বড় কথা, কলকাতা শহরে কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ হিন্দু, হিন্দুদের মন্দিরে গিয়ে কিন্তু রামনবমীর সময় জনাব ববি হাকিমকেও এরকম কপালে চন্দন লেপে সিঁদুরের টিপ পরে জয় শ্রীরাম বলতে হয়েছে। এই যে জন্ম নিরোধক দ্রব্য পরিয়েছিলেন যিনি শিবলিঙ্গের মধ্যে শায়নিগোস, তিনি হাওড়াতে ঘটা করে রামনবমীর মিছিল করেছিলেন, যিনি তার আগেই তার 2 দিন আগেই বলেছিলেন যে রাম মন্দিরের সামনে যুবকদেরকে বাটি হাতে বসতে হবে। তো এদের চরিত্র এরকমই, এদের না আছে কোনো কথার দাম, না আছে এদের কোনো মাথামুন্ডু, না আছে এদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব। এরা এক একটা সব সাংবিধানিক পদে বসে সংবিধানের মন্ত্রগুপ্তির শপথ বাক্যকে, সংবিধানকে পদদলিত মথিত করে, সংবিধানের ইজ্জত সংগ্রামকে, সম্মানকে নষ্ট করে এরা নিজেদের আইন কানুনকে চালিয়ে যাচ্ছেন।